সুপ্রভাত বন্ধু, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আসলে অনেক দিন ব্লগ দিতে পারিনি, আমরা একটু ব্যস্ত ছিলাম। আবার আজকে থেকে ব্লগগুলো কন্টিনিউ হবে। আপনারা দেখতে থাকুন, আমাদের পরিবারের সঙ্গে থাকুন। এখন বাজে সকাল 8টা। এই যে সকালবেলা একটু বাজারে এসেছে মমতা, আর আমার ছোট দেওর এসেছে বাজার করতে। সবজি কিছু ছিল না, প্রায় শেষ হয়ে গেছে, একটু বাজার টাজার করে নিয়ে যাবে। তারপর রান্নাবান্না হবে, আমাদের যা কাজকর্ম সেগুলো হতে থাকবে। আপনারা আমাদের ব্লগটা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এটা হচ্ছে কলেজিয়েট স্কুলের মাঠ। আমাদের কলেজিয়েট স্কুল আর কলেজের সামনেই মাঠ আছে। এখন রাজা বাজার, যে বাজারটার নাম রাজা বাজার, সেই বাজারটা এখন এই মাঠে বসে। কিছুটা জায়গা ছেড়ে ছেড়ে ডিস্টেন্স মেনটেন করে এভাবেই বাজার বসে। ওদের যা হোক, বাজার টাজার হয়ে গেছে, এরপর ওরা বাড়ি যাবে। তারপর দেখি কি হয় বাড়িতে রান্না। এখন বাজে 12টা। আমাদের রান্নাবান্না সব হয়ে গিয়েছে। এরপর আমরা বসে পড়েছি পেয়ারা নিয়ে। পেয়ারাটাকে ভালোভাবে মাখানো হবে। দেখতে থাকুন বন্ধুরা, জিভে জল আনার মতো একটা স্বাদের, দেখুন ভালো লাগবে। মশলা পেয়ারা হবে এখন, মশলা হয়ে যায়। আর এই পাশে তো দেখুন সকালে রান্না বসছে। কি হচ্ছে গোপাল এখন? খিচুড়ি হচ্ছে, রিকের খিচুড়ি হচ্ছে এখন। আমাদের রান্না বান্না হয়ে গেছে, দেখাবো আপনাদেরকে পরে করে নিয়ে। এটা এখন সময় চলে যাচ্ছে, খেতে হবে, ভাত খাওয়ার সময় হয়ে যাচ্ছে। আজকে বাজারে গিয়েছিলাম, নিয়ে এসেছি পেয়ারা। তো ভাবলাম একটু মশলা পেয়ারা বানাই। দেখালাম তো আপনাদেরকে যে ধনে পাতা, কাঁচা লঙ্কা পেস্ট বানিয়েছি, কাশ্মীর শুনেই তো বন্ধু জিভে জল চলে। কি দিচ্ছিস? কাশুন তো দেখে লোভ লাগছে, পুরোটা হলে লোভ লাগবে। আমার তো এখনই জিভে জল। আচ্ছা কি ওটা কি? এটা না, ওই পেস্টটা করে রাখছি না, কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে। আচ্ছা ধনে পাতা দেয় তো ওখানে যে বানে? ধনে পাতা দেয় কি বোঝায়? মানে কাঁচা টেস্ট লাগবে তো, দেখ টেস্ট লাগবে কি আমাদের? মিক্সিতে তাহলে একটু গরম করবে। কাশ্মীরি আর ধনে পাতার যে সেন্ট, ঝালটা হবে নাকি দেখতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দেখি তোর মুখটা লাগছে না। এবার সবাইকে দিয়ে দিই একটু করে, দেখি
ক্রিমি লোভ লাগবে একদম। সবার আজকে ডিমের কারি হয়েছে, কারণ আজকে মাছটা একটু কম ছিল, তাই মাছটা ভাজা করে নিয়েছি, আর মাছের যে ডিম ছিল একটু ওটাও ভাজা করেছি। আর এখানে হয়েছে পুঁই ঘন্ট, পুঁই কুমড়ো আলু দিয়ে ঘন্ট। তাহলে রান্না হয়েছে আজকে পুঁই ঘন্ট, মাছ ভাজা, মাছের ডিম ভাজা আর ডিমের কারি। ডিমের ঝোলটা হয়ে গেছে, এটা নামিয়ে নি। ঝোল বলতে একটু কারি কারি করেছে, আলু দিইনি, যে সবজিতে অনেকটা আলু দেওয়া আছে তাই আলু আজকে ডিমে দিইনি, শুধুই ডিমটা কারি করেছি। বন্ধুরা, আজ তাহলে আসি, আজকের মতোই আমাদের ব্লগটা এখানে শেষ করছি। আর আপনাদের কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা এরপর প্রত্যেক দিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের পরিবারের সঙ্গে থাকুন, আমাদের ব্লগগুলো দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, অবশ্যই শেয়ার করুন, আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে অনেক 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 ভালোবাসা দিন, এভাবেই আমরা একসাথে অনেকটা পথ এগিয়ে যাব। আজ তাহলে এখানেই শেষ করছি, টাটা, বাই।